नमस्कार पम्पा पाल फ्रम रुचि बुटिक आज के आबार एक खूब सुंदर रिजनेबल प्राइसर एक एपिसोड नहीं हाजिर होदम पियोर कटन बेंगल हैंडलूम शाड़ी काँथा स्टीचर पुरोटाई खूब छोटो काँथार एपिसोड शुरू करी जो शाड़ी पड़े से शाड़ी दिए पड़े एकदम सॉफ्ट कॉटन जामदानी व्हाइट जामदानी काँथा स्टीच एकदम सेल्फ डिजाइन व्हाइटे व्हाइट डिजाइनर ओपर एकदम काँथा खूब सूक्ष्म काँथा वार्क करा आछे आँचलेर पार्टटा आगे एकटु देखिए नि पार आँचल करा এই হলো পুরোটা মানে কাঁথা আউটলাইন করা কিন্তু ভীষণ নিখুঁত কাজটা আর অসম্ভব সুন্দর এবং সফট একটা শাড়ি ভীষণ ডিসেন্ট আমার শাড়ির প্রাইস হলো 4,990 হোয়াইট জামদানি উইথ অল পার আঁচল কাঁথা স্টিচ প্রাইস 4,990 নাম্বার ওয়ান ভীষণ সুন্দর একটা রানি কালার না রেড না রানি রানি কালার একদম সফট কটন বেঙ্গল হ্যান্ডলুম শাড়িতে কাঁথা একদম ম্যাক্সিমাম সবকটা শাড়ি কিন্তু পার আঁচলের শাড়ি একটু কাঁথার ওয়ার্কটা সামনে থেকে দেখাই ভীষণ সূক্ষ্ম পুরোটা কলকা মোটিভে একদম লাইট ওয়েট শাড়ি এবং উইদাউট স্টার্চ ভীষণ ভীষণ সফট শাড়ি আঁচল পুরোটা লতা পাতা ফুল আঁচলটা ভীষণ সুন্দর টাসেল দিয়ে সাজানো ব্লাউজ পিস এই পোর্শনটা পুরোটা হাতে পড়বে প্রাইস 2730 2730 নাম্বার ওয়ান শাড়ি প্রাইস 2730 নাম্বার টু ভীষণ একটা আনকমন কালার মাটি শুকনো গঙ্গা মাটি ঠিক শুকনো হলে যেমন কালার আসে ঠিক সেই কালার কিন্তু এটা ডুয়াল টোনে রয়েছে টানায় ব্ল্যাক আর ভানায় ভীষণ একটা আনকমন কালার আমি কালারটাও ঠিক বলতে পারব না পেস্তা কালার বললে ভুল হবে এটাও পাড়া চুলের শাড়ি কাঁথা ইন্ট্রিকেট ওয়ার্ক পার আর আঁচল মাঝে কোনো বুটা নেই একদম সফট পিওর হ্যান্ডওভেন বেঙ্গল কটন শাড়ি উইথ কাঁথা স্টিচ অসম্ভব ডিসেন্ট আঁচলের পাট খুব সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সোবার প্রত্যেকটা শাড়ির আঁচল ভীষণ সুন্দরভাবে টাসেল দিয়ে বোনা ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস শুধু এই কাঁথা ওয়ার্কটা হাতে পড়বে সেম প্রাইস 2730 2730
শিপিং অল ওভার ইন্ডিয়া, শিপিং ফ্রি, সিওডি যারা নেবেন সিওডি চার্জেবল। নাম্বার থ্রি, ব্ল্যাক শাড়ি। এই ওয়ার্কটা একটু অন্যভাবে করা, মেইন ওয়ার্কটা ইয়কের পার্টে, ঠিক ইয়কের পোর্শনটায় পড়েছে। প্রত্যেকটা ডিজাইন অসাধারণ। আর এই হলো লোয়ার পার্টের ডিজাইনটা, পুরোটা লোয়ার পার্টের কাঁথা ওয়ার্ক। আজকে সব শাড়ি একদম পিওর কটন হ্যান্ডলুমে কাঁথা ওয়ার্ক। মানে আপার ইয়কে শুধু ইয়কের পোর্শনটা কাঁথা ওয়ার্ক, আর লোয়ার পার্টে শুধু একটা হাফ সার্কেল বর্ডার পার। প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা এবং প্রত্যেকটা শাড়ি অসম্ভব ডিসেন্ট। এই হলো ইয়ক থেকে আঁচলটাকে এইভাবে পুরোটা খুব সুন্দর করে সাজানো। কাঁথা ওয়ার্কটাও তেমনি নিখুঁত, কিন্তু আলাদা আলাদা থ্রেড দিয়ে করা, আলাদা আলাদা কালারের থ্রেড রয়েছে, কিন্তু ভীষণ লাইট আলাদা আলাদা কালার থ্রেড। একটু ক্যামেরা ক্লোজে দেখালে বোঝা যাবে, হোয়াইট আছে, লাইট ইয়েলো আছে, লাইট ব্রাউন আছে, খুব সুন্দর সুন্দর শেড রয়েছে। আঁচল ব্লাউজ পিস সেম প্রাইস 2730, 2730। নাম্বার ফোর, সেম শাড়ি, একটা ব্ল্যাক, একটা অকার ইয়েলো, অসম্ভব সুন্দর একটা কালার। এই কালারটাও অপূর্ব, কিন্তু সেম প্যাটার্নে করা, সেম প্যাটার্নে করা। এটাও কিন্তু ডুয়াল টোনে বোনা, টানায় ব্ল্যাক আর ভানায় ইয়েলো, দুটো কালার মিক্সড হয়ে একটা ভীষণ সুন্দর কালার এসেছে, অকার ইয়েলো কালার। কাঁথা ওয়ার্কটা কতটা নিখুঁত, কতটা ছোট ছোট গুড়ি দান, অসম্ভব সুন্দর। এবং প্রতিটা শাড়ি কিন্তু উইদাউট স্টার্চে, অসাধারণ। তার আঁচলটাও একই রকম, অপূর্ব, ভীষণ সুন্দর স্টাইলটা। আঁচল প্রত্যেকটা শাড়ির আঁচলের টাসেলগুলোও কিন্তু শাড়ির মানে ডিসেন্সিটাকে বাড়ায়। ব্লাউজ পিস, রানিং ব্লাউজ পিস, বোথ সাইডে পড়বে, মানে ব্লাউজের ব্যাক সাইডেও পড়বে। এটার বোথ সাইডে কিন্তু কাঁথা ওয়ার্ক করা আছে। সেম প্রাইস 2730, 2730। সিওডি অল ওভার ইন্ডিয়া, সিওডি চার্জেবল। নাম্বার ফাইভ, এটাও ডুয়াল টোন কিন্তু প্যারেট গ্রিন কালার। পাড়াচুলের শাড়ি, কলকা ফুল, ফিশবোন উইথ গুড়িদান, এত রিজনেবল প্রাইসে এতটা কাঁথা ওয়ার্ক। প্রতিটা শাড়ির একটা একটা কালার, কিন্তু এটা সেকেন্ড পিস কিন্তু পাওয়া মুশকিল। কুচি
আঁচল, অসাধারণ। ভিড়ের শেডটা অপূর্ব, জোয়াল টোন একটু টানায় ব্ল্যাক আর ভানায় প্যারেট গ্রিন কালার। ব্লাউজ পিস সেম প্রাইস 2730 টু 2730। বুকিং নাম্বার ক্যাপশনে যাচ্ছে, আবার বলে দিই। অনেকেই আমাকে আবার হোয়াটসঅ্যাপ ইউটিউবে অনেকেই প্রশ্ন করেন বুকিং নাম্বারটার জন্য, প্লিজ একটুখানি ক্যাপশনটা দেখে বুকিং করুন, কারণ দুটো নাম্বারই স্ক্রলে মানে ক্যাপশনে যাচ্ছে। এটা মেহেন্দি গ্রিন কালার, পাড়াচলের শাড়ি, খুব সুন্দর। এটাও খুব সুন্দর মানে জিওমেট্রিক প্যাটার্নই করা, ফিশবোন আর গুড়িরান দিয়ে সব কটা শাড়ি। পাড়াচলের শাড়ি এমনি ভীষণ স্মার্ট লাগে দেখতে। বুকিং নাম্বার ওপরেও দেওয়া আছে, ক্যাপশনে যাচ্ছে, আবার বলে দিচ্ছি 7890625275914370911। দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, দুটো নাম্বারেই বুকিং করুন যার যেখানে সুবিধে। এই হলো কুচি, আঁচলটা খুব সুন্দর। আঁচলটা জিওমেট্রিক প্যাটার্নে করার পরেও একটা খুব সুন্দর ঠিক মানে নকশা, একটা খুব সুন্দর ডিজাইন ওপরে করা আর কর্নার টু কর্নার করা, আর আঁচলের ঠিক লোয়ার পার্টের কর্নারে করা। প্রত্যেকটা কাজকে আলাদা আলাদা ডিজাইন মাথায় রেখে কাজটা করা। এই হলো আঁচল, ব্লাউজ পিস সব কটা কালার ভীষণ সুন্দর। সেম প্রাইস 2730 2730। চারকোল কালার, চারকোল কালার উইথ ওয়ান থ্রেড রেড দিয়ে পাড়াচুলের ওয়ার্কটা করা। প্রত্যেকটা শাড়ি একদম বডি হাগিং, এক উইদাউট স্টার্চে। শাড়ি দেখাবার পর না, শাড়ি ভাঁজ করার সময় অনেক সময় ভেতরের দিকে একটু ভাঁজ হয়েই যায়, তবুও একটু কেয়ারফুলি করি ঠিকই, কিন্তু অনেক সময় একটু ভেতর দিকে ভাঁজ হয়ে থাকতে পারে, কারণ এত শাড়ি ঘাটা হয়, তাতে কারোর যেন মনে না হয় যে শাড়ি ফ্রেশ পিস নয়। এই হলো কুচি, আঁচল, অসম্ভব সুন্দর, অসম্ভব ডিসেন্ট। সামনে থেকে না দেখলে বোঝা যাবে না যে এটা ঠিক কাঁথা ওয়ার্ক কিনা। ব্লাউজ পিস, রানিং ব্লাউজ পিস, হাতের পাটে এই ওয়ার্কটা পড়বে, কাঁথা ওয়ার্ক। সেম প্রাইস 2730। ডার্ক নেভি ব্লু কালার, ডার্ক নেভি ব্লু, অরেঞ্জ ওয়ান কালার থ্রেড দিয়ে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা, কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইনের সিমিলারিটি নেই, আর প্রত্যেকটা একটাই পিস। কি যে সুন্দর, অপূর্ব, প্রত্যেকটা যেটা গায়ে ফেলছে আমার মনে হয় সেটাই অসাধারণ। ওয়ার্কটা যেমন অসাধারণ তেমনি মানে থ্রেডের কম্বিনেশনগুলো অপূর্ব।
ডার্ক নেভি ব্লু কালার, একদম পিওর কটন হ্যান্ডলুম, তো ফিনিশিং অসম্ভব সুন্দর। কুচি শোন ভালো দেখতে শাড়িটা, আঁচল শুধু এই পোর্শনের ওয়ার্কটা কাঁথা, বাকিটা কিন্তু উইভিং এর। আর এই হলো আঁচলটাকে তাসিল দিয়ে বোনা, কি অসাধারণ না দেখতে। ব্লাউজ পিস 2730, প্রাইস 2730। এটাও পুরো শাড়িটা উইভিং এর শাড়ি, শাড়িটা বোনাই এইভাবে প্যানেল করে করে, ভীষণ আনকমন একটা কালার। এক্স্যাক্টলি কালার ঠিক বলে বোঝাতে পারবো না, ভীষণ একটা আনকমন আনইউজুয়াল একটা কালার। পুরো শাড়িটাকে প্লেন রাখা হয়েছে, একটা মানে খুব সরু একটা বর্ডার পার রয়েছে, একদম পার ছাড়া নয়, একদম সরু একটা বর্ডার পার, পুরো শাড়িটাকে প্লেন রাখা হয়েছে, একদম শাড়িটা প্লেন। আঁচলের পারটায় শুধু কাঁথা, এই ওয়ার্কটা কাঁথা ওয়ার্ক, ওই আগের একটা শাড়ি দেখালাম ঠিক একই রকম প্যাটার্নে করা আঁচলটা, এরকম কোনা কোনি দুটো ঠিক মাকড়, ঠিক মাকড়সার জালের মতন না ঠিক ওয়ার্কটা, অসম্ভব সুন্দর একটা কালার। কি যে নিখুঁত, কি ছোট ছোট রান যে মেয়েগুলো কাজ করে, মানে তাদের সত্যি কথা প্রশংসার যোগ্য তাদের হাতের কাজগুলো, এত সুন্দর। ব্লাউজটাকে পুরো ব্লাউজটা জুড়ে কাজ, ব্যাক সাইড বোথ বোথ মানে হাতের দুটো দুটো হাতে, মানে পুরো ব্লাউজটা জুড়ে একদম জ্যাকেট একটা সুন্দর ব্লাউজ হবে, পুরো ব্লাউজটা জুড়ে কাজ, আর এবং পুরোটা ফিস বোনের। প্রাইস 3550, পুরো শাড়িটা প্লেন, মেইন হচ্ছে ব্লাউজ এবং আঁচল। এটাও খুব সুন্দর একটা শাড়ি, সিল্ক কটন শাড়ি উইথ কাঁথা, বোথ সাইড লাইট গোল্ডেন জরি বর্ডার, আর অল ওভার শাড়িতে ভীষণ সূক্ষ্ম ওয়ান কালার থ্রেড দিয়ে, ঠিক পেস্তা কালার দিয়ে, বাজিন্দাতে পেস্তা কালার থ্রেড দিয়ে পুরো শাড়িটা জুড়ে কাঁথা ওয়ার্ক, এত সূক্ষ্ম, ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না, পুরো শাড়িটা জুড়ে কাঁথা কাজ, ভীষণ নিখুঁত, সামনে থেকে না দেখলে বোঝা মুশকিল যে এটা কাঁথা ওয়ার্ক, এতটাই কাজের মধ্যে এতটাই নিপুণতা রয়েছে যে মানে সত্যি আমি মুখে বলেও কতটা বোঝাতে পারবো জানি না, এত সুন্দর কাঁথা কাজ পাওয়া খুব ডিফিকাল্ট। সিল্ক কটন শাড়ি উইথ কাঁথা স্টিচ, অল ওভার কাঁথা স্টিচ, ভীষণ সুন্দর একটা কালার, ভীষণ সুন্দর। এমনিতেই এখন একটা ব্ল্যাকিশ ম্যাজেন্ডার একটা এমনি ট্রেন্ড চলছে, তো অসম্ভব ভালো একটা কালার এবং ভীষণ সুন্দর একটা কাজ। কুচি আঁচল, আঁচলটা পুরোটা উইভিং,
পুরো শাড়িটা জুড়ে কাজ, আঁচল আর পাড়টাকে ফাঁকা রাখা হয়েছে। কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে বললে ভালো লাগবে। মা এর সঙ্গে একটা খুব সুন্দর কালার পেস্তা গ্রিন কালার একটা ব্লাউজ রয়েছে। চিনি এই শাড়িটা পাবেন অসম্ভব সুন্দর, সবকটা শাড়ি সুন্দর কিন্তু স্পেশালি সিল্ক কটনটা সত্যি ভীষণ সুন্দর, একদম ওয়ান পিস। কিন্তু প্রাইস 4725 সিল্ক কটন শাড়ি উইথ কাঁথা স্টিচ, প্রাইস 4725। আজকের এপিসোড এই অবধি। শাড়ি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন, দুটো নাম্বার দেওয়া রয়েছে 7890625275 এবং 9143709117। সকলের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটা একটু লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না পরে নোটিফিকেশানের জন্য। আজকের মতন এখানে শেষ করলাম, নমস্কার।